জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ একটি বিশেষ দিন পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেবের সাতান্নতম জন্মদিন আর আমরা আজকে জানব ওই জন্মদিনে আমাদের কি কি করতে হবে সত্যি তাই আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব দাদার জন্মদিন আর আমরা কি এমনি এমনি বসে থাকব না আমরা পালন করব তো আজকের দিনে কি কি করতে হয় বলুন তো আজকের দিনে কি কি করতে হয় আজকে তা নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব বর্তমান আচার্যদেবের বেশ কিছু কথা একটি বিশেষ কথা আলোচনা করব যেটা আমাদের প্রত্যেককে আচার্যদেব বলেছেন তো পরম পূজনীয় শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি আমাদের যে উপহার দিয়েছেন তা তো বলবার কথাই নয় তিনি আমাদের দিয়েছেন বর্তমান আচার্যদেবকে সত্যি তাই তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন এই জন্যই যেন আমরা সব কিছুকে বুঝতে পারি সব কিছু জানতে পারি যাতে আমাদের যাতে আমরা অসহায় না হয়ে পড়ি তিনি আচার্য পরম্পরা এই জন্যই রেখে গেছেন আমরা সৌভাগ্যবশত আচার্যদেবকে পেয়েছি আর সত্যিই তিনি এই অতিরিক্ত কমরের পীড়া নিয়ে বেদনা নিয়ে তিনি আমাদের সাথে সারাক্ষণ থাকেন ঠাকুরবাড়িতে গেলে এত শান্তি লাগে একবার মনে হয় আচার্যদেবের দর্শন করি মাঝে মধ্যে ঠাকুরবাড়ি গেলাম ঠাকুরকে দর্শন করলাম বড়মাকে দর্শন করলাম বর্দাবাড়ি গেলাম তারপর শিশি দাদাকে প্রণাম করলাম করবার পর যদি হঠাৎ করে শুনি যে আচার্যদেব এখানে নেই অন্য কোনো কাজে কোথাও গেছেন ইষ্ট কাজে বেরিয়েছেন কিংবা তিনি অসুস্থ এই সব শুনি আর তার সাথে যদি দেখা না হয় মনটা যেন কেমন হয়ে যায় মনে হয় আচার্যদেবের সাথে দেখা হলো না ঠাকুর বাড়িতে গেলাম ঠাকুর দর্শন করলাম তার সাথে দেখা হলো না আমার কপালে নেই আমার ভাগ্যেরই দোষ এরকম নিজেকে কত এরকম নিজেকে কত কি বলতে থাকি বলুন তো আচার্যদেবের যদি দর্শন হয়ে যায় খুব ভালো লাগে মনটা আনন্দ থাকে যখন মানে আমাদের বাড়ি থেকে কেউ যায় তখন আমরা ফোন করি ফোন করে জিজ্ঞাসা করি ঠাকুর দর্শন হয়েছে আচার্যদেবের দর্শন হয়েছে আচার্যদেবের দর্শন হলে খুব ভালো লাগে মনটা খুব আনন্দ হয় তাই না তাই তাকে একটু দেখার জন্য একটু দর্শন করবার জন্য কত লোক লোকের সমাগম প্রতিদিন ভিড় আর আজ তারই জন্মদিন তিনি আমাদের কাছে সত্যি একটা উপহার চেয়েছেন শ্রেষ্ঠ উপহার কি জানেন কারণ এই ঠাকুরবাড়িতে এখন এতই তাপমাত্রা বেড়েছে এতই গরম আর এই অতিরিক্ত গরমের কারণে জলকষ্ট দেখা দিচ্ছে অতিরিক্ত জলকষ্টর কষ্টর জন্যে মানুষ ওইখানে গিয়ে কষ্ট পাচ্ছে সব জায়গায় জল সরবরাহ করা অসম্ভব হয়ে গেছে মা মানে বড় সড়ো মানুষ তো দূরের কথা বাচ্চা বুড়ো মানুষ এদেরকে তো নিয়ে যাবার কথাই নয় আর তার যে জন্ম মহোৎসব হবে সেই জন্ম মহোৎসবেও তিনি বলেছেন জনসমাগম যেন না হয় এটাই আমার শ্রেষ্ঠ উপহার হবে অতিরিক্ত গরমে আর জলসঙ্কটে মানুষ এলে মানুষেরও যেমন কষ্ট আর আমরা কষ্ট পাই এটা আচার্যদেব চান না তাই তিনি বলেছেন আমাকে এই বিশেষ উপহারটা আপনারা দেবেন তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই উপহারটা তিনি যেটা চাইছেন সেটা করতে এবং বিশেষ বিজ্ঞপ্তি যেটা এই মাসে বেরিয়েছিল আলোচনা পত্রিকা এ দেখুন আমি আগের দিন আলোচনা আমি দু চার দিন আগে আলোচনা করেছিলাম পরমপূজ্যপাল শ্রী আচার্য দেবের সাতান্নতম জন্ম মহোৎসব ও তিনশো ছত্রিশতম সৎসঙ্গ হৃত্তিক সম্মেলন আঠারোশো উনত্রিশে আসার তেরোই চোদ্দোই জুলাই দু শনিবার আর রবিবার এই শনিবার রবিবার ধরে জন্ম জন্ম মহোৎসব পালন হবে তো এই সময় অতিরিক্ত জনসমাগম তিনি নিষেধ করেছেন এই অতিরিক্ত গরম তার উপর জলসংকট প্রচুর কষ্ট পাবেন জ্ঞান প্রচুর কষ্ট হবে আর যেটা আচার্যদেব চান না তাহলে এই জন্যই তিনি এটা নিষেধ করেছেন তো এটা তার শ্রেষ্ঠ উপহার তিনি এটা তিনি আমাদের কাছ থেকে চেয়েছেন তার ইচ্ছাকে পূরণ করা উচিত পরম দয়াল শিশি ঠাকুরের ইচ্ছা পূরণ করবার জন্য তার চাহিদাকে গুরুত্ব দিয়েছেন আচার্যদেব সারা জীবন তিনি তাই করছেন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে শেখাচ্ছেন শুধু শেখাচ্ছেন না তিনি করে দেখাচ্ছেন আচরণ করে তিনি দেখাচ্ছেন আমরা আচার্যদেব বলি তিনি আচরণ করে আমাদের দেখাচ্ছেন সব কিছু শেখাচ্ছেন আমরা সারা দিন তার কাছে সমস্যার কথা বলে যাচ্ছি তিনি আমাদের সমাধান দিয়ে যাচ্ছেন পরম পিতার কাছে প্রার্থনা করি তিনি সুস্থ থাকুন সবল থাকুন আমরা যেন এইভাবে আচার্য দেবকে মানে কাছে পায় পাশে পায় সত্যি আচার সহায় লাগে না কিছুই মনে মানে কিছু সমস্যা হলে একা লাগলেই মনে হয় বাড়ি যায় এই যে আচার্যদেব বলেছেন ভক্তি আর যুক্তির এক অচ্ছেদ্য মেলবন্ধন টেনে আচার্যদেব বলছেন মানে ভক্তকে বলছেন মাঝে মধ্যে মন করলেই ফাঁক পেলে এখানে চলে আসবেন কোনো সিদ্ধান্ত নেবার আগে দুটি মনের প্রশ্ন উত্তর নিজেরই মধ্যে চালাতে হয় এই আত্মনিরীক্ষা আত্মবিশ্লেষণ খুব স্বাস্থ্যকর কিন্তু তা কখনোই দ্বন্দ্ববৃত্তি নয় ইতিবাচক নেতিবাচক দিক ভেবে তবে সিদ্ধান্ত নিতে হয় তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন এইভাবে না হলে পরে অনুতাপ করতে হয় চটজলদি তাৎক্ষণিক আবেগের বসে বসে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো এগুলো আচার্যদেবের নির্দেশ আজের এই জন্মদিনে তার এই নির্দেশ শুনুন কোনো দিন কোনো কারণবশত হটকারিতা বসত সিদ্ধান্ত নেবেন না প্রত্যেকটার পজিটিভ নেগেটিভ দিক ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন মনের ইচ্ছে অনেক রকম হতে পারে ভেবে চিনতে এগোতে হয় এটা করলে কী হবে ওইটা সদর্থক দিক কোনটা অন্যটি নগর্থ দিক বা কি এগুলো ভাবায় আত্মনিরীক্ষা তিনি আরও বলতে থাকেন ওখানে আপনার তো অনেক দায়িত্ব আছে অনেকগুলো মানুষ আপনার উপর নির্ভরশীল হয়ে আছেন কত ছাত্রের কেরিয়ার এইভাবে এক ভক্তকে তিনি বোঝাচ্ছেন আচার্যদেব বলেই চললেন সবসময় কোনো কাজ কোনো সিদ্ধান্ত নেবার আগে নিজেকে বারবার প্রশ্ন করবেন এটা ঠিক করছি তো আগামী দিনের ফল ভালো হবে তো এরকমভাবে তিনি বারবার বলেছেন সত্যানুসরণের একটি বিশেষ নীতিকে তিনি ফলো করতে বললেন জানেন কি আপনারা তো সত্যানুসরণ প্রতিদিন করেন কিন্তু আচার্যদেব একটি নীতির কথা এখানে তুলে ধরলেন সত্যানুসরণ ওই কথাটাই মনে রাখা ভালো মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করিও না তাহা হইলে বিরোহের ব্যথা মধুর হইবে না এইভাবে আচার্যদেব বললেন তো আচার্যদেবের এই শুভ জন্মদিনে পরম পিতার কাছে আপনারা সকলে আপনারা সকলে পরম পিতার কাছে আপনারা সকলে তার দীর্ঘায়ু কামনা করুন তার স্বাস্থ্য যাতে ভালো থাকে নীরব অবস্থায় যেন অনেক দিন পর্যন্ত আমাদের সাথে তিনি থাকতে পারেন তার যেন কোনো কষ্ট না হয় তার একান্ত ইচ্ছা যে ঠাকুরের নাম চারিদিকে ছড়িয়ে পড়ুক ঠাকুরের ইচ্ছাকে আমরা পূরণ করতে পারি তার আচ্ছা ডিপি ওয়ার্কের কাজে একটা বাচ্চা পর্যন্ত লেগে পড়ে বাচ্চারা কখন করে বড়োদের দেখলেই করে তাই তিনি মায়েদের দাদাদের প্রত্যেককে উৎসাহ দিচ্ছেন সমানভাবে ডিপি ওয়ার্কসের কাজে যেন আমরা প্রত্যেকে অংশগ্রহণ করি পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ঘরে যেমন ঠাকুরের মানুষ তৈরি হয় ঠাকুরের মানুষ চায় ঠাকুরকে যেন প্রত্যেকে আমরা জীবনে মুখ্য করে চলতে পারি এই তার ইচ্ছা তিনি বললেন যে আরও একটা বিশেষ কথা আচার্যদেবের সাতান্নতম জন্মদিবসে আশ্রমে আগমন না করে স্থানীয়ভাবেই সকলে উদযাপন করুন আজকের দিনে আপনারা সন্ধেবেলায় সৎসঙ্গ করতে পারেন তো আচার্যদেবের কিছু অমীয় কথা আপনারা আলোচনা করতে পারেন দয়াল শিশি ঠাকুরকে নিয়ে তিনি যে কাজ শুরু করেছেন তার স্বপ্ন পূরণে তার ইচ্ছা পূরণে তিনি যেমন ব্রতি হয়েছেন কিছু এরকম কথা সৎসঙ্গে আলোচনা করতে পারেন আচার্যদেবের এই কিছু এই বেশ কিছু মাছ ধরে যে আলোচনা পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে সেগুলোতে আচার্যদেবের অমীয় কথা আছে সেগুলিকে পাঠ করে শোনাতে পারেন আজ এই শুভ জন্মদিনে আপনারা প্রত্যেকে আচার্যদেবের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করুন তার সাথে সাথে আমরা যেমন প্রত্যেকে আচার্যদেবের মানে কথাগুলোকে পূরণ করতে পারি তার নির্দেশ মেনে চলতে পারি তার জন্য সকলকে সচেষ্ট হতে হবে আমরা সবাই মিলে আজকের দিনটাতে একসাথে বসে সমবেতভাবে প্রার্থনা করব তার সাথে ঠাকুর ভোগ নিবেদন করে ঠাকুরের গান ঠাকুরের আলোচনা তার সঙ্গে আচার্য দেবের কিছু কথা যেগুলো আমাদের কর্মীদের পালন করতে বললেন যেগুলো আমাদের যেগুলো ডিপিওয়ারকে উল্লেখযোগ্য কিভাবে যাজন করতে হবে কিভাবে মানুষের কাছে যেতে হবে কিভাবে মন খুলে কথা বলতে হবে হ্যাঁ কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে এই জিনিসগুলো আচার্যদেব আমাদের করতে বলেছেন এগুলো আমরা আজকের দিনে আলোচনা করবো আচার্যদেবের বিশেষ ইচ্ছা যে আমরা প্রত্যেকে মানে এমনভাবে নিজেকে তৈরি করব যাতে করে কেউ কারুকে অসহায় না মনে করেন অসহায় মনে করে অনেকে অনেক কিছুর প্রশ্নের উত্তর না পেয়ে ছুটে চলে যায় ঠাকুরবাড়ি আর অসম্ভব হলেও তারা সম্ভব করে অসুবিধার মধ্যে পরেও সুবিধা করে তারা ঠাকুরবাড়ি পৌঁছান কিন্তু আমরা যদি কেউ আমরা যদি এমন কোনো কর্মী থাকি যারা পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পারবো যারা আচার্যদেবের কথাগুলোকে শোনাতে পারবো এইভাবে তার নির্দেশগুলোকে ছড়িয়ে দিতে পারবো তাহলে হয়তো ছুটে সবসময় অসুবিধাকে সুবিধা করে ঠাকুরবাড়ি যেতে নাও হতে পারে তার জন্য আচার্যদেব বললেন কর্মীরা একটা বিশেষভাবে বিশেষভাবে ঠাকুরের হয়ে উঠুন ঠাকুর যেমন প্রত্যেকের পাশে দাঁড়াতেন সেভাবে প্রত্যেকের পাশে দাঁড়ান যাতে করে কোনো মানুষ অসহায় না মনে করে ঠাকুরের মানুষ তাকে মুখ্য করে রাখুন এই উৎসব আদি এই সব আছে কিন্তু মূল উৎস থেকে যেন কেউ আলাদা না হয়ে যায় তার নির্দেশ এগুলোই আমাদের প্রত্যেককে এই ডিপি ওয়ার্কসের কাজে যেটা মেন কাজ সেটা হলো ডিপি ওয়ার্কসের কাজে যেটা মেন কাজ সেটা হলো ডিপি ওয়ার্কসের কাজে আমাদের প্রত্যেককে কিন্তু অংশগ্রহণ করতে হবে এইভাবেই আপনারাও এগিয়ে যান এভাবে আমরা চলতে থাকি আজকে দেবের শুভ জন্মদিনে আপনারা তার পরম দয়াল আপনারা পরম পরমদয়ালের কাছে তার সুস্থতা কামনা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের দিনে অবশ্যই আপনারা দেবের কিছু নির্দেশ বাক্য আলোচনা করুন প্রত্যেকের মনে যাতে এগুলো ধরে যায় প্রত্যেকের মনে যা প্রত্যেকের মাথায় যেন আচার্য দেবের কথাগুলো থাকে কারণ তিনি ঠাকুরকে ছাড়া এক বিন্দু চলেন না ঠাকুরকে ছাড়া এক বিন্দু কোনো কাজ করেন না তাই এগুলো আমাদের প্রত্যেককে মাথায় প্রবেশ করিয়ে নিতে হবে যে তিনি যেভাবে প্রতি হয়েছেন ঠাকুরকে নিয়ে যে উৎসাহিত হয়েছেন তাকে তার পাশে দাঁড়ানো এইভাবেই আজ আজকে এই পর্যন্ত ইষ্ট প্রসঙ্গ তো কালকে আরও নিয়ে আসবো ইষ্টকথা জয়